দুবাইয়ে 5 টাকায় খেজুর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে খেজুরের বদলে বড়ই খাচ্ছেন, আর দুবাইয়ে সব জিনিসের উপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। প্রায় 12,000 পণ্যের উপর বিশেষ ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে খেজুরও অন্যতম। তো চলুন জেনে নেই দুবাইয়ে এবছরে খেজুরের দাম কেমন এবং এখানকার খেজুরের গুণগত মান কেমন। ফ্রেন্ডস, হচ্ছে সবচেয়ে রমজান মাসে যেটি আমাদের দরকার হয় এবং যেটি সবচেয়ে আকর্ষণীয়, যেটি নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে দুবাইতে আসলে খেজুর কত করে কেজি বা কত করে দিরহামে বিক্রি হচ্ছে। আসুন আমরা জেনে নিই, আসলে এখানে বিভিন্ন প্রাইজের খেজুর রয়েছে, তবে সর্বনিম্ন যেটা বিক্রি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন খেজুরটি, এটি আমরা বাসায় ব্যবহার করতেছি। এটি হচ্ছে আপনার সৌদি থেকে আসে, দুবাইরও লোকাল খেজুর এখানে আছে, তবে এটি সৌদি থেকে আছে। এটি সর্বনিম্ন দামে এখানে বিক্রি হচ্ছে। এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 14 দিরহাম, এখন 6 দিরহামে পাওয়া যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে দুবাইয়ের দিরহাম বাংলাদেশে 34 টাকা করে চলছে, তো আপনারা হিসাব করলে আসলে দামটা পেয়ে যাবেন। এছাড়াও এখানে বিভিন্ন দামের বিভিন্ন মানের খেজুর রয়েছে, সর্বনিম্ন আপনার 6 দিরহাম থেকে শুরু করে 100 দিরহাম পর্যন্ত আপনারা খেজুর পেয়ে যাবেন। এছাড়াও রেগুলার একটি যে আজোয়া খেজুর সেটি 13 দিরহামে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে। আসুন দেখুন, এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন খেজুরগুলো, এগুলো অনেক ভালো, দানা অনেক ভালো। এগুলো আমি গতকালকে এখান থেকে 1 কেজি কিনে নিয়ে যাই বাড়ির জন্য। প্রতিদিন ডিউটি শেষে এখান থেকে আমরা খেজুর বা যা কিছু লাগে নিজের জন্য নিয়ে যাই। তো এই খেজুরগুলো এখন 13 দিরহামে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো বর্তমানে বাংলাদেশে হচ্ছে টাকার রেট চলতেছে 34 টাকা করে, তো 13 দিরহাম হিসাবে আপনারা হিসাব করেন কত টাকা আসতেছে। অনেক ভালো খেজুর, তো আমাদের দেশে যেখানে অসাধু ব্যবসায়ীরা হচ্ছে খেজুর বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে, আরব আমিরাতে তার উল্টো। এখানে রমজানে ডিসকাউন্টের ছড়াছড়ি এবং এখানে দাম কমিয়ে দেওয়া হয়।